নমস্কার, আমাদের চ্যানেলে আজকে উপস্থিত হয়েছেন পিন্টু মান্না, মাননীয় পিন্টু মান্না, বাক্সা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। স্যার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। প্রথমে কেমন আছেন? ভালো। এই যে মানে সামনে পঞ্চায়েত ভোট, মানে আপনারা দেখলাম যে আপনারা কাজ করছেন সব জায়গায়, স্ট্রিট লাইট, মানে জনগণও আপনাদের ওপর খুব খুশি। এবার দেখুন, একটা এতগুলো প্রকল্পের মধ্যে একটা দুটো অনেকে এটা ধরলে চলে না, এই ব্যাপারে আপনি দর্শকদের কি বলবেন? দেখুন, আমরা আজকে বাক্সা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 69 নম্বর বুথ। এই 69 নম্বর বুথে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, এলাকার মানুষের কাছে তার বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে কথা বলছি। তো প্রতিটা মানুষই তার দিদির যে কোনো প্রকল্পের মধ্যে, দিদির যে সুরক্ষা কবচ, তার প্রকল্পের মধ্যে 6টা 7টা করে প্রকল্প তারা আছে পাচ্ছে, এবং তারাও দিদিকে ধন্যবাদ দিচ্ছে। এবং আগামী দিনে এলাকার রাস্তা থেকে আরম্ভ করে কল থেকে আরম্ভ করে পাইপ লাইন থেকে আরম্ভ করে স্ট্রিট লাইট থেকে আরম্ভ করে সবই হয়েছে। কিন্তু মানুষের চাহিদার তো শেষ নেই, বা আরও নতুন নতুন জায়গা গড়ে উঠছে। তো সেইগুলো যেগুলো বাকি আছে, আমরা সামনের পঞ্চায়েত নির্বাচনের পর আমরা অবশ্যই সেগুলো করব। স্যার, আপনি পরে একটা প্রশ্ন হচ্ছে, ভাইটাল বিরোধীরা এটা ইস্যু করছে যে স্বাস্থ্যসাথী পাচ্ছে না অর্ধেক লোকে, তারপরে ওখানে মানে কোনো রকমের দুর্নীতি, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, একটা কথা, যারা কাজ করে তাদেরকে একটু দুর্নীতি মানে কি বলবো, তাকে কথা শুনতে হয়। কাজ না করলে যে কাজ করে না, সে বাড়িতে চুপচাপ বসে থাকে। বিরোধী দল বাক্সা গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ করে না, এবং এই এই বুথে বলুন বিরোধী দলের কোনো চিহ্ন নেই। পঞ্চায়েত ভোট নিয়ে কীভাবে এগোচ্ছেন? পঞ্চায়েত ভোট, দিদির উন্নয়ন প্রকল্প মানুষের কাছে গেছে, এখানে আর নতুন করে কিছু বলতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প মানুষের কাছে গেছে, মহিলারা ব্যাপকভাবে সাড়া দেবে সামনের পঞ্চায়েত নির্বাচনে। আর একটা শেষ প্রশ্ন করছি স্যার, এই যে সামনে যে পঞ্চায়েত ভোট আসছে, আপনি তো উন্নয়ন করছেন, কাজ করছেন, সবাই স্বতঃস্ফূর্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলছে, এবার যদি আবার পঞ্চায়েত আবার গঠন হয়, মানুষকে তো আরও মানে সেদিক নতুন একটা প্রকল্প শুনছি আসছে, গীতাঞ্জলি, যেটা ওই ব্যাপারে কি দর্শকদের বলে, দর্শক জানতে চাই গীতাঞ্জলি প্রকল্পটা অ্যাকচুয়ালি কি? দেখুন, ঘরের ব্যাপার আছে এটা তো, যাদের কাঁচা বাড়ি, মাটির বাড়ি, তাদের জন্য আমরা এই প্রকল্পটা আনছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই প্রকল্পের মাধ্যমে যারা পাওয়া